رب العالمین যে বন্দা যে বান্দি প্রতি দয়ার নিদিসাইন ও বন্দারে বান্দি দেন আল্লাহ এমন কিছু কাজ করার সুযোগ করে দিন যে বন্দা বান্দি করব আর এর जरिए আল্লাহ তারে মাফ করে দেন প্রভু العالمین আমরারে খোদাמין লাগে গলামি করব বান্দাবंदी

বাসন কত একশো এর বেশি দেড়শো বৎসর তাইলে পয়লা তো প্রায় চোদ্দ বৎসর ষোলো বৎসর ছাড়া কোনো বন্দেকি নাই অর্থাৎ আর না হইলে তো বন্দেগী নাই তাইলে এই দেড়শো বছর বন্দে কি করবো একশো ত্রিশ যদি হাসো কতদিন বাসায় আচ্ছা বন্দে সারা কতদিন গেছে রব্যলাল আমারে আপনাদের রুহ রে আমারে আমার বাবারে আমার দাদারে আমার পূর্বপুরুষ চোথ এই জমির মধ্যে আইসুন শুনুন সবাই দয়াল আল্লাহ এর দিনে বানাইসেছে সব রে এ দিনে বানাইসেছে এই রুহের জগত আল্লাহ র বন্দা আল্লাহর বান্ধি

আল্লাহ দেখাইয়া দিলা এই মার গর্ব এই মার গর্ব আগের স্টেশন বিশ্বাস হয় না এখন আর আমি ও জায়গাতে ইয়া একটু আগে ইয়া এই বয় ও কথা বোঝা যার না নি যে ইখান আগে আসলাম তাইলে আগে যখন ইনু আসলাম না আসলাম কই আর একটা জায়গাতে আসলাম নি না আমার অনুয়া বয় ও একিন ওইতে আপনারা যে এর আগে আমি আরো এক জায়গাতে আসলাম আসানি না তো রকগুলা আমি রুহের যোগ তো আল্লার বন্ধা আল্লাহর বান্দি রুহের যোগ তো যা আছিল ওই ক্ষুধা বন্দা বান্দিরে বোসাইয়া দিলাম যে আমি আমার গর্বের মধ্যে আমি মার গর্বের মধ্যে বানাইলাম এরপরে আল্লাহ রুহ ওই যে সিনের মধ্যে দিলা ওকে শুভাল আলা সত্যিকারের মানুষ হাতের নাম নাই পাওয়ের নাম নাই চোখের নাম নাই অঙ্গের নাম মানুষ নাই বলে আরে ওজনের পাও নাই মানুষ নিনা না আরে ওজনের চোখ নাই মানুষ নিনা না তাইলে এই অঙ্গ থাকলেও মানুষ না থাকলেও মানুষ এই মানুষ হঠাৎ একজন মারা গেছে অথচ তার নাম হাত পাও চোখ না মুখ সবই আছে কিন্তু এলার্ম দিলে আপনি অমুক মারা গেছেন এই জমি এরপরে এলান হয় মানুষটা নাই তাইলে বোঝা গেল ওই জিসিমের নাম মানুষ নাই ওই মানুষটা যেটা আমরা দেখি না ও ওই রুহের নাম হইল মানুষ রব্বুল আলামিন ওই মানুষটা যারে রুহ শক্তি রুহ এটা হইলো আসল এই রু আল্লাহ একত্রিত করিয়া সব রুহরে রে আল্লাহ জিকেসা আল আসতুবি রব্বিকুম কানু বালা হকলেম

বলে একটা মার জিসিম আসলাম বন্ধ কিরকম নাই মার জিসিম তাকে জমিনে যখন আইলাম এই জমিন হওয়ার পরে ও বন্ধ কিরকম নাই বরং আল্লাহ কিভাবে কুদরত দিয়া আমার এই মার গর্বের মধ্যে আল্লাহ আল্লাহ তার ওই কুদরত আমারে আপনারে জমি নোভাটাইয়া ওই কুদরত আল্লাহ আবার প্রকাশ করে দিছেন তোরা সামান্য আমি দেখাইলাম আমি আল্লাহ যে কাদিরে মতল আমার ওই কথা তোমরা কিন করিলাও কি তা নবজাত সন্তান তার খানির প্রয়োজন খাইব কি জানি না কেমনে খাওয়াই হয় তাও না

শরীরে এমন ভাবে বানাইয়া দিছন যে ওই সন্তান নবজাত সন্তান যার একটা খাম গোর বানাইতে গেলে গোর বানানি হিকানি লাগে বল কোন জিনিস বাচ্চায় খাইতে হইলে আগে খাওয়ানিও তো হিকানি লাগে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এই সন্তানে মা দুধ খাইত না বুঝে কথা খাওয়ার নিয়মও জানে না কিন্তু আল্লাহ কাদের মতলা এই শিকার ব্যবস্থা বন্ধাবান্দীর উপর নাছড়িয়া দয়াল তার হাতের মধ্যে রছন કુতুতি ভাবে এই বাচ্চারে মা स्तन দেওয়ার সাথে সাথে এই বাচ্চা টানতে শুরু করে হাদীরাকদ রক্তদারি

যে বাচ্চায় মারে খাওয়াই বাবার ওই বাচ্চা উপরে যদি বন্দেগীর হুকুম হইতো তাইলে ওই বাচ্চায় ও বন্দেগি খোলাগত কিন্তু দয়াল আল্লাহ এত কিছু বুঝ আওয়ার পরেও এই বাচ্চার উপরে আল্লাহ বন্দিগির হুকুম না দিয়া বলকে সস্ত করে লাগাইয়া দিস যখন ওই সন্তান বালিক হইব আকিল থাকবো পাগল হইল তার উপরে বন্দিগি নাই যখন এ বালি হইব তখন তার উপরে আল্লাহ যত ফর্জি সব তার উপরে নাফিস করা হইতেছে তাইলে এত বন্দেগি না করাইয়া আল্লাহ ও কতই বুঝাইয়া দিয়া রে বন্ধা ও আমার বান্দি যদিও আমি আল্লাহ এবং দেখি লাগি বানাইছি এই বন্দেগির মাধ্যমে আমি আল্লাহর লাভ নাই এই বন্দেগির মাধ্যমে আমি আল্লাহ আমার কিছু মা আমার কিছু মায়ার বন্দা মায়ার বান্দিরে রে পুরস্কার দিতাম করি বন্দেগির মাধ্যম করি বানাইছি বন্দগি দিছেন যে আল্লাহর যে কিছু পুরস্কার ও বান্দার লাগি ও বান্দার লাগি রাসুল যেটা দুনিয়ার পরেই বান্দা বান্দী এই পুরস্কার হলো জান্নাত অতএব বন্দগির দয়াল আল্লাহ সুযোগ করি দিস যে বন্দা বান্দি আল্লাহর বন্দে কি করব আর দয়াল আল্লাহ এই বন্দার উপরে বান্দির উপরে রাজি আর খুশি হইবা আল্লাহ খুশি হইবা আর ওই বন্দারে ওই বান্দিরে মমতের ভরে শান্তির জায়গা জন্ম দান করবা তো আমরা এই তো দিতা করি বন্দে মাধ্যম করছেন জুড়ে হোক আছে এখন বন্দেগি কোন জিনিসের নাম বন্দেগি কোন জিনিসের নাম কেন বোঝা এক দিয়ে বোঝা শুধু আল্লাহর নাম আমি এই জাতীয় বন্দেগি না এই জাতীয় এইভাবে করার নাম বندگی না বندگی কিভাবে আপনি করব বندگی কিভাবে আমি করব দয়াল আল্লাহ মানুষের বুদ্ধির উপর আছরিয়া তারপরেই इज्जत আল্লাহর পরে সবচেয়ে বড় इज्जत वाला अजीजात এরうえ জমিনের মধ্যে সবচেয়ে বড় ইজ্জত वाला जा আমান আপনার নবী

এত ইজত আল্লাহ রে এই জমিন খেনে ফাটাইলা আপনার প্রতি আমার প্রতি আল্লাহ আল্লাহ তার দয়ার পরিচয় আল্লাহ নবীর ওই দূর অনেক করে কিছু বন্ধ কিছু বান্দিরে আল্লাহ জন্নতি বানাইতা এরারে সম্মানী সম্মানী বানাইতা সম্মানী বানাইতা যেভাবে বাবা যদি সম্মানী হয় তো বাপর কারণে ফুতুরা সম্মানী হই নি না সম্মান ইজ্জত আলা নবী রহমতুল্লিল আলামিন যেভাবে আল্লাহ বড় মর্যাদা

ইটের ব্যাপারে তাই বেশি সুতরাং কোনো বেশি ডরানি লাগবো কোনো ডর লাগতো না ডাক্তার হওয়ার পরেও তাই বুঝতা নাই কিন্তু ওই সাধারণ ট্রেনিং দেউরা একজন ইলেকট্রিশিয়ান বুঝি লাইবা কারণ এই ব্যাপারে তার এলিম বেশি এন জ্ঞান বেশি রব্বুল আলামিন

এরা যত বেশি আল্লাহ রে জানতে পারবেন জান জন্ম সম্বন্ধে যাহার নাম সম্বন্ধে যত বেশি জানন আমরা সাধারণ অত বেশি জানি না যাহার নাম সম্বন্ধে আল্লাহ সম্বন্ধে বেশি জানার কারণে এরা দিলের মধ্যে যাহার নামের ভয় যেভাবে ঢুকে আল্লাহর বেশি চিনার কারণ আল্লাহর ডর যেভাবে বেশি দুখে এইভাবে আমরা না চিনি ও ডর দিলো অন্তাম পারি না লাগি আল্লাহ জানাইয়া দেন ইননা মা ইয়াখসা আল্লাহ দিহিল বাদীহ আলমা আলিমoglu sidar dile allah nabi gitar nabi

আমিও তো শিক্ষিত বাংলা বলছি বুঝছি আমি ইংলিশ পড়ছি শিক্ষিত কিন্তু ভাই আমার ওই শিক্ষা আর আল্লাহর কালামের শিক্ষা সমান না আমি যদি ইংরেজিতে সব বুঝি ইংরেজি পড়ি আমি বুঝছি আমি যদি বাংলা বুঝি বাংলা পড়িয়া আমি বুঝছি কিন্তু এই বাংলা যে ভাষাটা কি আনা হচ্ছে এই ভাষাটা তো আরবি এই ভাষাটা আরবি আল্লাহর কাছে কোরআনের ভাষা আরবী নবীর ভাষা আরবী জান্নাতীদের ভাষার আরবী জিল হক আল্লাহ দিন প্রাপুর যদি বুঝতে হয় নবীরে পুরা ঠিক পাবে যদি চিনতে হয় তাইলে ওই নবীর বাসা নবীর আহাদিস না জানা পর্যন্ত নবীর সম্পূর্ণ আহাদিস পুঙ্খানুপুঙ্খ রূপে

এই দ্বন্দ্বটা ভাঙ্গার লাগিয়া বাংলায় যথেষ্ট না আরবি আনা লাগবো সুতরাং শূদ্রัง কাশল হইল আরবী দিন যদি এই জমিনের মধ্যে রাখতে হয় আল্লাহর কালামের ভাষা আমরার আয়ত্তে আনা লাগবো বলে আল্লাহর কালামের বাসা আয়ত্তে আনলে নবীর ভাষা আয়ত্তে আনলে লাভ কি তো ও মুমিন মুসলমান আমার আপনারা জানা দরকার আল্লাহ তার বাসায় নবী তার বাসায় যে নিয়ম যে পদ্ধতি উপহার এই সব নিয়ম এই সব পদ্ধতি আল্লাহ দুনিয়ার জিন্দেগির লাভ যতপ দুনিয়ার জিন্দগির শান্তির যত কিছুর প্রয়োজন আল্লাহ তার কালামের মধ্যে বর্ণনা করছেন আর পাকে এই কোরআনার কোরআনে পাকে বর্ণনার বিশ্লেষণ আল্লাহর নবীর আহাদিস কোরআনের বিশ্লেষণ আল্লাহ নবীর হাদিস তাইলে হাদিস না জানলে বিশ্লেষণ করা সম্ভব না বিত্তশীল ভাবে বলা সম্ভব হাদিস জানা লাগব অতএব ইসলাম যে সত্যিকারের সুন্দর ইসলাম শান্তির ইসলাম যে ইসলামের মাধ্যমে এই জমিনও সত্যিকারের শান্তির মানুষ বানানোর পদ্ধতি আল্লা দিস সেই পদ্ধতি অনুসরণ করলে একটা মানুষ সত্যিকারের মানুষ বনি যায় মানুষ বনে যায় এখন এই আরবি শিক্ষা প্রচলন আমরা রাখা লাগবো না লাগতো না মুমিন ফল এখন আরবি শিক্ষা আরবি শিক্ষা এই গরিব মাদ্রাসা বক্তব্যের মাধ্যমে মাদ্রাসা এই মাদ্রাসা যদি থাকে বড় বড় আলী মহল মহাদেশ মুখী যারা এরা ওই সমস্ত মাদ্রাসাতে ফোর বিদায় বঞ্চুন তারা মাদ্রাসা যদি থাকে না এত বড় বড় আলী মহল আমরা সমাজও পাইতাম নাই সুতরাং এই মাদ্রাসাগুলা আমরা টিকেয়ে রাখা দরকার আছে নানা দরকার আছে এই মাদ্রাসা যে মাদ্রাসা দিন শিক্ষা দেওয়া হয় শান্তির নিয়ম শিক্ষা দেওয়া হয় জিলহোক শান্তির নিয়ম শিক্ষা দেওয়া জি ভাই আপনি যে শত শান্তির মানুষ শান্তির মানুষ বোনার যত নিয়ম যত পদ্ধতি সব ওই আল্লাহ তার নবীর মাধ্যমে শিখেই আছে আপনারা গ্রাম চেয়ারম্যান সব আছেন মেম্বার সব আছেন মুরব্বী সব আছেন আসলে কোন কোন গ্রামে এমপি সব আছে হ্যাঁ এমপি সাহু আছে নমাজ খারাপ হইলে সাধারণ একজন গরিবের ছেলে আলিম এমপি থাকার পরেও চেয়ারম্যান থাকার পরেও মেম্বার সাপ থাকার পরেও মুরব্বী সাপ থাকার পরেও একটা গরিব ওই গরিবের রে ইমামতির লাগিয়ে দেওয়া হয় কথাটা ঠিক না ঠিক না এই মানুষটা তার ইমাম হিসাবে খেলে বানানি হয় অত সরিয়তের দৃষ্টিতে ইমাম হইলা আহম অত্তম গুরুত্ব প্রমুমিনেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি যেই এই হইলা ইমাম মুসলমান সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি যান এই নিয়ে হইল ইমাম তাইলে এনে এনে ইমাম উত্তীর্ণ নিশ্চয়ই আমি চেয়ারম্যান সাহেব থাকতাম পারি আমি এমপি সাহেব থাকতাম পারি আমি মেম্বার সাহেব থাকতাম পারি আমি মুরব্বী গ্রামের মুরব্বী থাকতাম পারি কিন্তু আমার আচরণ আর ওই সাধারণ গরিব ছেলের আচরণ সমান নয় আমি আর তার মধ্যে আমলের মাঝে বেশ আছে এই গরিবের ছেলে সে সম্মানই বলে আল্লাহর কালামায়ত্তে আনার কারণে তার মাঝে একটা গুণ আচ্ছা যায়

গরীবের ছেলে তার মধ্যে কন্ট্রোলিং পাওয়ার কন্ট্রোলের শক্তি আয় গেছে জিলহকা সুবহানাল অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন যেটা সমাজে বিশিংকলা সৃষ্টি করে ওই বিশিংকলা সিস্টেমের খান তাকিয়া ওই যুবক হওয়ার পরেও ছেলেটা বিরত থাকে এই বিরত থাকার কারণ তো ওই জিনিস যে তার মধ্যে আল্লাহর কালাম নবীর কালামের গেছে আল্লাহ এই ঢুকার কারণে হে শান্তির মানুষ বুনে গেছে আমি জিকাই এই শান্তির মানুষ ছেলে বলল শান্তির মানুষ ছেলে বলল আমরা তো শান্তির লাগি আমরা তো শান্তির লাগি সারাদিন কাজ করি মাটু খাস করি বিলো খাম করি আমি গাড়ির কাম করি অফিসে কাজ করি ফ্যাক্টরিতে কাজ করি এসব কাজের পরে কেউ আমরা মাঠ ঘুমাই না ফ্যাক্টরিতে ঘুমাই না নিজের জানের শান্তির লাগি আমরা দৌড়ি নিজের ঘরের দিকে হাসারেসা আমরা গরু যাই গরু শান্তি আমার শান্তির যত আমার শান্তির যে জিনিসের দরকার আমি কিন্তু গরু গেলে পরে ওই শান্তিটা আমার অনুভব হয় এখন ওই যে ছেলেটা ছেলেটা শান্তির মানুষ বনার কারণে ইমাম সাপ তারে বানাই না শান্তির মানুষ বনার কারণে এমপি সাহেব তারে ও মায়া করণ চেয়ারম্যান সাহেব তারে ও মায়া করণ মেম্বার সাপ তারে ও মায়া করণ মুরব্বি সাপ তারে ও মায়া করণ ওই মানুষটা শান্তির মানুষ বুঝছে আমি জিকায় শান্তির মানুষ যে জায়গার মধ্যে আছে ওই জায়গাটাই তো শান্তির হয় সুতরাং সারাদিন কাম করি আমি গড়ে যাওয়ার পরে আমার ঘরটা সত্যিকারের শান্তি যদি বানাইতে হয় তাইলে ওই ছেলে যে ঋম তলব করিয়া শান্তির মানুষ বলছে আমার মেয়ে আমার বোন আমার বাতিজি এরা যদি ওই ঋম হাসিল করতে পারে তারা ও শান্তির মানুষ বনব শান্তির মানুষ কারণ গোল যদি শান্তির হয় তাইলে আমার ফ্যামিলিটা শান্তির হয়ে যায় এখন ফ্যামিলি গোটটা শান্তির বানাইতে গেলে এই গরো শান্তির শিক্ষা যদি থাকে আর এই সুন্দর ইসলাম শান্তির ইসলামের যে শিক্ষা ওই শিক্ষা গরের মধ্যে শিক্ষা শিক্ষিতা যদি ঘরের মধ্যে থাকো তাইলে এই ঘরের মধ্যে ওই ওই শান্তি প্রবাহিত হইব ওই শান্তি সর্ব আল্লাহ আমরা

এখন আমার শিক্ষা হয়েছে আমি বুঝছি না এখন আমি বুঝছি প্রয়োজন আছে না এখন আমার প্রয়োজন হয়েছে প্রয়োজনের সময় প্রয়োজনের সময় ছোট বাচ্চারও আমি কই জা পানি আয় যে বাচ্চায় কাম করতে পারে না ও বাচ্চারাও যা তুই পানি লইয়া আয় তার দরকার এই ফিতনার যুগে এই ফিতনার যুগে ইসলাম রে এই সমাজের মধ্যে যদি রাখতে হয় যেভাবে পুরুষের শিক্ষার দরকার সমানভাবে আমরার মা বইনക്കുള്ളও আলীমা বানানির দরকার আমি আগে এটা নতুন নাই আমরা জানা দরকার আল্লাহ তার নবীর কাছে বহি অবতীর্ণ করছেন আল্লাহর নবী আলা নবী মসজিদে নবী পুরুষের মাদ্রাসা মসজিদে নবী পুরুষের মাদ্রাসা হজুর আল্লাহ তাকে যা পাইছন মসজিদে নবীতে তার ছাত্রের কাছে সাহাবাই কেরামের কাছে

মসজিদের নবমী পুরুষের মাদ্রাসা আর নবী ঘর মহিলা মাদ্রাসা জিরে হোক মহিলা মাদ্রাসা নবীর ঘর গুজরাটে হুজুর পুরুষাম এই তালেম আজকে দুনিয়ার যত জায়গায় যত জায়গায় যত মাদ্রাসা পুরুষের হোক মহিলার হোক এই সমস্ত গ্রামের সম্পর্কের সম্পর্ক লাগে সোহান আজকের এই গ্রামের নাম কানিসাইল ও কানিসাইল গ্রামের মানুষ কি নাম আপনার ভাগ্যবান কি নাম ভাগ্যবান যদিও এই মাদ্রাসা তেমন জাগ যুমুখ নাই খুব একটা উত্তম কোন কিছু নাই এরপরে ও দয়াল আল্লাহ এই গ্রামের প্রতি দয়াবান হইয়া রব্বুল আলামিন ওই গানিশাইল গ্রাম রে इज्जत वाला নবী মদিনাতুল মুনাওয়ারা দেখানো রহমাতুলিল আলামিন শাইত বুঝতা আসন হুজুরে ওই মদিনা মসজিদে নববীর হুজুরের মাদ্রাসার সাথে ওই গ্রামের নামের সম্পর্ক আল্লাহ লাগাইয়া দিছেন সুবহানাল্লাহ আল্লাহর ইচ্ছা আমি তো বন্দিগির লাগি বানাইছি বন্দাবান্দি বান্দি বুঝের না যে এই বন্দিগির যে থারলাম এর লাগি দুকাত করি শয়তানের দুকাত করিয়া হে বিপদগামী হয়ে যায় বিপদগামী হয়ে যায় আমি আল্লাহ কুদরতি ভাবে

অতএব এই এরিয়াবাসী ভাগ্যবান দয়াল আল্লাহ তার কিছু বন্ধা কিছু বান্দির প্রতি তয়া মানুষ যে ওই গ্রামে হি মাদ্রাসার জড়িয়ায় কিছু বন্ধারে কিছু বান্দিরে মৌমুথের পরে জিন্দা থাকা অবস্থায় বন্দু করিয়া যে নেকি ফাইদ্য আছিল দহাল আল্লাহ

অমুক মন্ত্র সাথে অমুক বন্দায় সহযোগিতা করব আর আমি আল্লাহ এর जरिए মাফ করে সুবহানাল্লাহ মাদ্রাসা যদি পাঁচটাও হয় নাই বাদানাই খারে আল্লাহর কোন মাদ্রাসার জুরিয়ায় মাফ করতা করে সবচেয়ে বস্তু বলেন আল্লাহই জানেন নাফদে জানেন আল্লাহই জানেন অতএব অমুক মাদ্রাসা জরিয়ায় আমি আল্লাহ অমুক বন্দারে মাফ করম তমুক মাদ্রাসা জরিয়ায় আমি আল্লাহ অমুককে মাফ করে দিন এইভাবে ওইভাবে বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন মসজিদ হল আল্লাহ আয় কুদরতিভাবে তুলি দে ও জরিয়ায় বন্ধ বান্ধি মাপ পাইত জম্মু তো যাইত হোক আছে আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি আর তো যথেষ্ট হয়েছে আমি আপনার সামনে হাজিরা নিয়েছি আমার ইচ্ছা আছে সামান্য কিছু সময় বইম কিন্তু আমার পরবর্তী যাই আমার আগে যে নাসলা। আমি দেখলাম মাদ্রাসার প্রয়োজন অতএব দেওয়া হয়েছি আমি আর সময় নষ্ট হতো আমার ধরে আমার শেখের চন্ডীপুরি চাপ তা আমার সুন্দর বয়ান দিবা আপনারা আপনারা বইয়া তান বয়ান আনতাম আল্লাহ যেন আমার আপনারে আল্লাহর দিন আল্লাহ চলার তৌফিক দান

সি এস শাহ হইয়া যেন ফিরিয়ে না যায় निराशा হইয়া যেন ফিরে নাহি যায় निराशा হইয়া যেন ফিরিয়ে না যায় আল্লাহ আপনার গুণার দিকে না ছায়া তোমার দরিয়া রহমতও দেখিছে ই আল্লাহ মালিক মাদ্রিসে কবুল গো মা আল্লাহ আমার দরশরী তোমার মন দাও গো বন্দই হল যারা যে মকসুদ লয়া তোমার সেই দরবার হাত তোলাইছো আল্লাহ তুমি আমরা কেওরে খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ প্রত্যেক এর جائز মা কাছিদের পুরা করে দাও ও শান্তি জান রে শান্তি দান করো আল্লাহ দুঃখী গো দুঃখতে নিবারণ করো আল্লাহ আমরা আয় আল্লাহ আমরা নিঃসন্তানি হলো নিক ভাইয়ের সন্তান দান করো আমরা প্রত্যেকের আওলা বানাও আমরা আয় আল্লাহ মা বাবার ফল বানাইয়া দাও আয় আল্লাহ আয় আল্লাহ আমরা অনেক ছেলেও খল মেয়েও হল আল্লাহ বড় আশা করি পরীক্ষার দিছে আল্লাহ অনেকে পরীক্ষা দিব আল্লাহ এই বচ্চন তুমি আশা দি তোকে মেয়া আল্লাহ আমরা বহুত মায়ার মানুষ সকল নিজের বাড়িঘর সারি বিদেশের মাটিতে আসা রে আল্লাহ সমস্ত বিদেশি হল বড় কষ্ট করি টাকা পয়সা আল্লাহ তারা কষ্টের পয়সা থাকি আমরা দেশে গরিব গুরাবা মাদ্রাসা মক্তব্য মসজিদ দিনের কাজে তারা সাহায্য করুন আল্লাহ মেহরবানি করি আমরা সব বিদেশি কষ্ট কষ্টরে তুমি দূর করে দাও আল্লাহ বেশি বেশি হালাল রুজির ব্যবস্থা করে দাও আইনি সমস্যায় তারা সমাধান করে দাও আল্লাহ অনেক বিদেশ যাওয়ার নামে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে অনেক রাস্তার নামে পোশন আল্লাহ কাক আল্লাহ ব্যবস্থা করে দাও যাওয়ার ব্যবস্থা তুমি করিয়া দাও আল্লাহ আমরা ব্যবসায়ী এগুলোর ব্যবসা দেখা এর বর ও আল্লাহ তুমি দেখি রাখ

আমরা বিমারি অনুরে তুমি শিফা দাও আল্লাহ আজকে এই জলসা সওয়াব সদকাতে সওয়াব আমরা প্রত্যেকের গুরদে গানে রুহের প্রতি বর্ষিয়ে দাও উসান এই এরিয়ার যত মুমিন মুমিনা কবর গুমায়া সরজে বা আল্লাহ তার কবরের মধ্যে সওয়াব তুমি পৌঁছিয়ে দাও আল্লাহ এই মাদ্রাসা যত জরুরি তোমার গায়েব তো কি দোয়া করে দাও আসাতে যায় কারাম কমিটি সদস্য হল আল্লাহ তালিবুল ইলম বা